ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাচ্ছে। ইরানের সফরকালে এমন মন্তব্য করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। তিনি বলেন, ইসরায়েল অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন হচ্ছে। ইসমাইল হানিয়ে বলেন, ইসরায়েল এখন রাজনৈতিক আশ্রয় এবং সুরক্ষা হারাচ্ছে। সোমবার নিরাপত্তা পরিষদে আমরা এমন চিত্র দেখতে পেয়েছি। এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। সোমবার পাশ হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।